हे गाइस वेलकम बैक टू माय चैनल एपी ब्लॉग। सबाई কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মুখ দেখাবো না, মান সম্মান সমস্ত কিছু শেষ, তাই মুখ ঢেকেই তোমাদের সামনে আমি আসলাম, কারণ আজকে আমার মুখ দেখাবার তোমাদের জো নেই। যাই হোক, তো চলো, মুখটা কেন আধেখা করে রাখছি সেটা তোমরা জানো সবাই, যে আমাদের চোখের অবস্থা ভীষণই খারাপ। তোমরা হয়তো লুক দেখলে আমাদের ভয় পেয়ে যাবে। একটা ঢেকে আসা অজম্বু, ঘোমটা দিয়ে আসতে লাগতেছে দেখি, তো এই যে কাজ করতেছে। চলো, আমাদের ঘরের জানলা লেগে গেছে, এখন হচ্ছে আমি তোমাদের জানলাটা দেখাবো ব্যাক ক্যামেরায়। জানলাটা বাইরে দিয়ে দিছে, আমি বললাম ভিতরে, এই দুইটা ভিতরে দিলে ভালো লাগতো, ওই পিছনের গুলো দেখা যাবে না, জানলা আমার ডিজাইনটাই নষ্ট হয়ে গেল। এলা কি বুদ্ধি, এই দুইটা ভিতরে দিলে ভালো লাগতো, এই দুইটা জানলা, হ্যাঁ ওগুলো বাইরে ঠিক আছে, ওই পাশেরটাও বাইরে ঠিক আছে, দেওয়া যাবে আবার, আমার ডিজাইনটাই নষ্ট হয়ে গেল। এত সুন্দর জানলার ডিজাইন করেছিলাম, মানে ভিতরে দাও এই দুইটা, ওইগুলা জানলা তুমি বাইরে দিছো তাও ঠিক আছে, হ্যাঁ ওগুলো বাইরে দিছো ঠিক আছে, হ্যাঁ এই যে এইগুলো, এই যে এইগুলো বাইরে দিছে এটা তাও ঠিক আছে, হুম এটাও বাইরে দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, কোনো ব্যাপার না, ও ভিতরে ভিতরে ওইটা ভিতরে দিতে লাগবে, এটা বাইরে দিছে কোনো ব্যাপার না, এগুলো ভালো লাগবে, কিন্তু এটাও বাইরে থাক, ওই যে ওই ভিতরে ওগুলা, হ্যাঁ এগুলো তাও ভিতরে, এইদিকে মাটি দেওয়া হয়নি, তো এটাও বাইরে, এটাও খারাপ লাগবে না। এ বাবা, এখানের মাটি তো পড়ে গেছে গা, মানে ওই যে শব্দ হয়েছে না ঘট 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 ঘট, এই জন্য মাটিগুলো ভেঙে পড়ে গেছে, ঘর বানাইতে গিয়ে জানলা লাগাইতে গিয়ে মাটি সাটি ভেঙে একাকার হয়ে গেছে, কি জ্বালা। যাই হোক, এটা সিমেন্টের ঘর না, না সেই জন্যই মাটি দিয়ে ভেঙে গেছে, আসলে জায়গাটা এত নরম, আবার মাটি দিতে হবে আমাদের, ঘর ভেঙে গেছে জানলা লাগাতে গিয়ে। এই দেখো দূর থেকে দেখাচ্ছি, যাই হোক মাটির ঘরে কোনোদিন আমাদের কাজের এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য আমরা বুঝতে পারিনি এই ব্যাপারগুলো, যে জানলা দিতে গিয়ে আবার এরকম করে ভেঙে যাবে, ঘর ভাঙ্গা গেল। আসো আসো, ওই দেখো ঘরটা ভেঙে গেল, আবার এই জানলাটা আমার যাবে, ঠিক আছে ডিজাইন লাগবো দিয়ে দিবি, তো দেখো যাইবো আবার এটা খুলে এখন ভিতরে দেবে, ভিতরে ভাল লাগবে জানলা, বাইরে এটার ভাল লাগে না দেখতে, বাইরেটা তো আর্ট করা না সুন্দর, এই জন্য ভাল লাগবে না, এইগুলো যেমন ঠিক আছে, তাও এই জানলা দেখে দেখতে ফুটা যায় বু, মাটি না, ও তো এই দেখো জানলাটা খোলার পর এরকম একটা ভিউ আসবে, জাস্ট অসাধারণ ভিউটা, একদম ঘর বাড়ি ভেঙে যাচ্ছে জানলা লাগানোর পর। এই যে এই ফ্রেমটা তুমি দিলা, এই ফ্রেমটাই লাগাই দাও, খালি এটা বাইরে, এই ভিতরেই থাকবে, এই যে এরকম করেই খুলবে, এই যে এরকম করেই খুলবে, এই যে এই জিনিসটা এইখানে থাকবে, হ্যাঁ এটা কিন্তু আমার বাইরে দিবে না টিনটা। ও জানলাটা খোলার পর দেখো কি অবস্থা হয়ে গেল, ওই সর্বনাশ, আবার কালার করে দেবো, এখন কালার করে দিতে হবে, এখন আবার ওটা খুলবে ওটাও নষ্ট হয়ে যাবে, কে জানে এরকম হবে, জানলে এরকমটা করতাম না আর কি। তো বন্ধুরা, আয়ুষের চোখ একদম মানে পুরো ঠিক হয়ে যায়, তো এখন চলো আয়ুষকে দেখাবো, ঠিক হয়ে যায়, আমি ওকে হোমওয়ার্ক করাচ্ছিলাম আর কি, হোমওয়ার্ক করাতে করাতে তোমাদের সামনে একটুখানি আসলাম, যে না একটু দেখিয়ে আসি কতদূর কাজ হলো, আজকে তো সেরকম ব্লগ শেয়ার করিনি, কালকে সারা রাত ধরে চোখ ব্যথা, বিকেলবেলা আজকে পড়াতে পারিনি, হোমওয়ার্ক করাতে পারিনি, সেই জন্য এখন বসালাম, বিশাল পরিমাণে চোখের ব্যথা, তাই কোনো কাজ করতে পারছি না, ব্লগিং করতে পারছি না, কিন্তু ব্লগিং তো শেয়ার করতেই হবে, দু তারিখ চলে আসছে, একদিন ব্লগ মিস গেলে তো গেল সব, একদিনের ডলার দেওয়া বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য ব্লগিংটা কন্টিনিউ করছি আর কি, সে ঘুমটার আড়ালেই হোক বা যে করেই হোক, তো চলো। তো চোখ ঠিক আছে, দেখি এদিকে দেখা, হ্যাঁ জয়ের চোখ একদম পারফেক্ট, দেখি শোনা তোমার চোখ, আয়ুষের চোখ কমেছে, মানে হালকা কিন্তু কমেছে, ব্যথা টাথা নেই, স্কুল থেকে এসেই খালি গায়ে,
কারণ গরম লাগে না বাবা? তোমার গরম লাগে? বলে দাও মাসিমণিকে আমার চোখ সে ভালো হয়ে গেছে, বলো। আমার চোখ ভালো হয়ে গেছে। ইস 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 ইস, এখন কোথায় যাবা? টিউশন। টিউশন কত তাড়াতাড়ি? কত তাড়াতাড়ি নয়, 4টা বাজে তো। অনেকক্ষণ পরে আজকে ভিডিও তোমাদের সাথে শুরু করলাম, কি দেখাবো কি না দেখাবো কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর এই যে ব্যাগ গুছিয়ে দিলাম, আয়ুষের ও স্কুলের খাতাটাও নিয়ে যাক, কারণ লাগবে স্কুলের খাতা। আয়ুষের পাপা আয়ুষের জন্য জামা বানাইছে। সেগুলো নাই বা দেখালাম এখন। তো বন্ধুরা, ভেবেছিলাম যে তোমাদের সামনে আসবোই না, এমন চোখের অবস্থা তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর আয়ুষের বাবা ওই দেখো চোখের মধ্যে ঠান্ডা দেয়, ওর মুখের অবস্থা দেখলে কোবা, ওকে তো মানে ওকেও চেনা যায় না আর আমাকেও চেনা যায় না, এমন একটা চোখের অবস্থা, চোখের মধ্যে ঠান্ডা দেয়। তো চলো, এই যে ঠান্ডা জিনিসটা দিলে সত্যি ভালো লাগে চোখটা, মানে ঠান্ডা জল বলো, ভিজে কাপড় বলো, এসব দিলে। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন না আসার কারণ সকালবেলা আরো অবস্থা খারাপ ছিল। তো যত মানে সারাদিনটা যাচ্ছে কষ্ট করছে, আবার রাত হলে আরো বেশি হবে, রাত হলে তো দেখাই যায় না, মানে কেউ কারোর দিকে আমরা তাকাতে পারি না, এমন একটা অবস্থা। তবে এটা একটা ভাইরাস, অনেকেই বলছে, নামটা বলেছিল আমাকে একজন, মনে হচ্ছে না, মানে প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। তার মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছে যে তাদের বাড়িতে তার মা বাবার পুরো ফ্যামিলির আর কি সবার হয়েছে। তো পুরো ফ্যামিলির সবার হয়েছে, তো এটা একটা ভাইরাসজনিত রোগী, মানে চারিদিকে শুধু ছড়াচ্ছে ছড়াচ্ছে। তো চলো, এই যে ঠান্ডা এলো একটুখানি, মানে ফ্রুট ফ্রুটি নাকি, হ্যাঁ মাজা, এটা মাজা। তো আয়ুষ টিউশনে গেল, হ্যাঁ চোখ এরকম করলে মনে হয় চোখটা বেড়ে আসতেছে জ্বর জ্বর, মানে কেমন যে একটা লাগছে সারাদিন, এই জন্য ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। কি শেয়ার করব, কাজ করেছি মানে মোটামুটি টুকটাক করেছি, কিন্তু ইচ্ছে করছিল না কিছু ক্যামেরা লাগিয়ে সেই অ্যাঙ্গেলভাবে রেখে কাজগুলো শেয়ার করি। কাজ দুজনে মিলে মাও করেছে আমিও করেছি, কারণ দুজন সবারই শরীর খারাপ বাড়িতে, কে থেকে কার থেকে কে কাজ করবে। তো ডোনা পাপা তো আসেনি, ওরা আজকে রাতে আবার ট্রেনে উঠবে, কালকে ওরা বাড়ি ফিরবে। তো চলো দেখতে থাকো, দেখা যাক কি কি শেয়ার করি তোমাদের সাথে। আর আমার চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো দেখো একদম টাটকা টাটকা কচু শাক, আমাদের কচু কালো কচুর ডগা একদম কি বলবো ছড়িয়ে গেছে বাগান, না গাছ লাগিয়েছে না কিছু, তবু সেদিন মানুষ এসে নিয়ে গেছে যে অনেক কচুর লতা বার হয়েছে। ভয় লাগে, জোক ঠোক সাপ থাপ থাকবে। ঠিক আছে, পুরো কচুর বাগানে ভর্তি কালো কচু, ওই যে ওই পাশটা ভর্তি হয়েছে, এত কচু হয়েছে, এই সবুজগুলোও খাওয়া যায় কালোগুলো। দেখো বন্ধুরা কতগুলো কচুর লতি নিলাম, আর মা যে ঘাড়ে করে কচুর শাক নিয়ে যাচ্ছে কালো কচুর ডগা। এলাই গরমা গরম, হ্যাঁ তো মা গায়ে লাগাও না চুলকাইব, মা এখানে রাখো, এই দেখো কেরা উঠে থাকবে কালকে। গুড ইভিনিং বন্ধুরা, আয়ুষ বই নিয়ে বসেছে, ওই যে দেখো, যতই চোখ খারাপ থাকুক যতই কিছু থাকুক না কেন বই পড়ানো পড়াতে হবে, টাইম টু টাইম খাওয়ার দাওয়া ওষুধ খাওয়া দাওয়া সব ঠিক রাখতে হবে, আমি পড়ে যাই বা যাই হয়ে যাই। তো এমন অবস্থা, ভাইয়ের চোখ কমে গেছে আবার চোখ মানে ওঠা ওঠা একটা ভাব, এদিকে মায়ের চোখ উঠেছে, আমি যেতেই পারলাম না, যে মায়ের চোখ শরীর ভালো না, এদিকে পাপাও নাই বোনও নাই, কেমন করে যাই আর গেলাম না, আজকেও থেকে গেলাম। আজকে একদম শুয়ে শুয়ে মরা মরা ব্লগ শেয়ার করছি, কোনোদিন এরকম হয় না, যদি হয় তো আমি বাদ দিয়ে দিই যে এইভাবে ব্লগ করার থেকে না করা ভালো। তারপরে ভাবলাম যে না ওই দরজা জানলাগুলো করেছে একটু দেখাই, তো এই আপডেটটুকু দেই। তো এই জন্য ছোটো মোটো একটা ব্লগ, তো রাতের খাবার বানাতে হবে, সকালবেলা মা বানিয়েছিল ডাল, একটা নিরামিষ সবজি কুমড়ো সোয়াবিন দিয়ে, কি কুমড়ো সোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি করেছিল মা, আর ডিমের অমলেট করে করে সবাইকে খেতে দিয়েছি। তো এখন হচ্ছে ও বললো একটু রুটি করো মাংস করো, আচ্ছা আচ্ছা।
তো বললো রুটি করো মাংস করো, রাত সকালের খাবারটা সেরকম একটা মানে ভালো হয়নি, রান্নাবান্না কেউই করতে পারছিলাম না, তো এই জন্য রুটি মাংস করবো এখন, মাংস এনেছে আধা কেজি, তো আমাদের এই কয়জনের হয়ে যাবে আর কি। তো চলো এখন রান্নাঘরে যাবো, চোখ খুলে তাকাতে পারছি না। আর ধরো এরকম একটা যদি হতো, ইউটিউবটা খুলেছি ভালোভাবে ভিডিও করার জন্য, যেমন তেমনভাবে ভিডিও করার জন্য নয়, আর যদি আমাদের ইনকামের আরও একটা রাস্তা থাকতো তাহলে হয়তো ইউটিউবটা নর্মাল লাইফস্টাইল সাধারণ জীবনযাপন শেয়ার করতাম, কিন্তু আমি চেষ্টা করি সাধারণটাকে একটু অসাধারণভাবে চেষ্টা করা, যাতে করে তোমাদের দেখতে ভালো লাগে। কিন্তু আজকে আর পারলাম না, সেরকমটা যদি হতো না আজকে স্কিপ করে যেতাম, মানে যদি এরকম থাকতো আমাদের কোনো আলাদা ইনকাম সোর্স থাকতো বা কিছু, তো এই আর কি। ফেসবুকটা খুলেছি, ফেসবুকেও ডলার হয়েছে, তবে এখনও পেমেন্ট পাইনি, পেমেন্ট কবে পাই আমি জানি না, তবে যেদিন পেমেন্ট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ফেসবুকের পেমেন্টটা। তো আমার মনিটাইজেশন অন হয়ে গেছে ফেসবুকে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, আর 4-5 লাখ ভিউ হয়ে যাচ্ছে, পার ডে না হলেও দুদিন পর পর 4-5 লাখ ভিউ পাচ্ছি, 70-80 হাজার 1 লাখ ভিউজ হয়ে যাচ্ছে, তো ডলার জমছে আমার সেখানে। ফেসবুক থেকেও যদি ইনকামটা শুরু হয় বেশ ভালোই হবে, তো এই এই আর কি। তো তাই এই যে নর্মাল একটা শেয়ার, আমি কিন্তু আগে শেয়ার করতাম না, তোমরা জানতে যে শুয়ে শুয়ে ব্লগ শেয়ার করার মতো মেয়ে আমি নই, কিন্তু আজকে বাধ্য হলাম আর কি। তো ওই যে দরজা জানলা এগুলো আছে দেখালাম, তো এই আর কি। চলো এখন হচ্ছে রুটি মাংস বানাবো, কাজ তো করতেই হবে না, মা সব আমাকে কেটে কুটে রেডি করে দিয়ে এসছে, মাকে বললাম তুমি থাকো এবার আমি যাবো, আয়ুষের পড়ানো হয়ে গেছে, এখন 9টা বাজে, তো চলো যাই। তো এই দেখো মা হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছে, আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তেজপাতা, আর এখানে মা আটা মেখে রেখেছে, এই দেখো। তো আরেকটু আয়ুষের হোমওয়ার্ক আছে, সেটা মা করাচ্ছে, আর এখান থেকে দেখো খামার বাড়ির লুকটা পুরো দেখা যাচ্ছে, মানে হালকা দেখা যাচ্ছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি, জল দরজা আমাদের লাগানো হয়ে গেছে, রাতের বেলা আয়ুষের বাবার সাথে গিয়ে দেখাবো, আয়ুষের বাবা আসলে, ঠিক আছে? এখন লাইট জ্বলছে ওখানে, তো চলো এখন হচ্ছে আমি মাংসটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। ভাবছিলাম যে মাংসটা বোধহয় আজ আমার হাতে একদম ভালো হবে না, মানে শরীরের অবস্থা তো সেরকম ভালো না, তো ভাবলাম যে যেমন তেমনভাবে মাংসটা কোনো মতো রান্না করি, মার শরীর ভালো না দেখে মাকে আর বললাম না, নাহলে মাই বলেছিলো যে রান্না করবো। তো ভাবছিলাম চলো মাংসটাকে আজকে মেখে বানাই, যা যা দিলাম তোমরা তো দেখতেই পারলে, সমস্ত ধরনের আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে ভালো করে মেখে নিলাম আর কি মাংসটাকে। তো মেখে নেওয়ার পর ভাবছি মাংসটা বানাবো, তো ওইদিকে আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা আর মাখলাম না, আলুটা ভেজে নামিয়ে রাখবো, নাহলে না আলুটা গলে যায়, ভালো লাগে না খেতে, তো সেই জন্য। তো এবার চলো তাড়াতাড়ি করে আলুটা নামিয়ে নিই, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, এবার কড়াই একটু বেশি পরিমাণে তেল দিয়ে এখানে গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে, কাঁচা পেঁয়াজ তো মেখে নিয়েছি সেগুলো আর দিলাম না, তো একবারে মেখে নেওয়া মাংসটা দিয়ে এবার কষিয়ে নেবো আর কি। তো বন্ধুরা একদিকে তো মাংসর ঝোল ফুটছে, এখানে আলুটা আমি ভাজা করে রেখেছি, তো মাংসটা কষানি হলে, ঝোল না মাংস এখনও কষানি হয়নি, সরি মাংসটা কষানি হোক, আর এইদিকে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি, এক পাশে আমি রুটি মাখা যখন আছে বেলে নেব, কারণ কি বলতো নাহলে মাংসের অপেক্ষা করব আবার রুটি বানাবো দেরি হয়ে যাবে, তো এই পাশে যখন চুলাটা ফাঁকাই আছে তো এইদিকে আমি বেলে দিই আর ওই পাশে রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নিই। তো দেখো মায়ের রান্নাঘরটা সত্যিই খুব সুন্দর, তাই না বলো? এরকম রান্নাঘর কিন্তু বেশ ভালো লাগে, মানে ভালো লাগে আর কি। এরকম রান্নাঘরে অনেক রকম ডিজাইন করা যায় মনের মতন করে, তো আর এই ডিজাইনটা মানে এই যে পেপারগুলো তো আমি লাগিয়েছিলাম তোমরা জানো, আর ওই পাশেরগুলো বুনু লাগিয়েছিল, বেশ সুন্দর লাগে। তো যাই হোক প্রথমে মাংস ভাবলাম যে আগে মাংসটা হোক তারপরে রুটি করব, তারপর ভাবলাম ধুর দেরি হয়ে যাবে, একদিকে মাংস বানাই আর একদিকে আমি রুটিটা বানিয়ে নিই হয়ে যাবে, তো এক ঘন্টার মধ্যে মাংস আর রুটি বানানোটা হয়ে যায়, যেহেতু মা সব রেডি করে দিয়েছিল সেই জন্যই। তো মাংসটা একদম কষানি হয়ে একটু জল দিয়ে দিয়েছি রুটির সাথে, তো বেশি ঝোল ভালো লাগবে না, একদম কষানি কষানি মাংস, গরম মশলাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখনও ফুটছে মাংসের ঝোলটা, গরম মশলা দিয়ে এবার হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি। আজকে একটা ছোট্ট সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কীরকম লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো, আর এদিককে দেখো আমার লাস্ট রুটি এটা, হ্যাঁ তার হালত খারাপ হয়ে গেছে, লাস্ট রুটি ফোল 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 অল্প ফুললো। তো দেখো এখানে সমস্ত রুটি আমি, এই যে হটপট নেই, হটপট থাকলে ভালো হতো, সমস্ত রুটি আমি এখানে রেখেছি, এটা হচ্ছে আটা মাখার গামলাটাই, এখানে রেখে এবার ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা হয়েই গেল, জানি না কেমন হয়েছে, আয়ুষ আর জয় একটুখানি কষানি মাংস খেল। আমাদের মিনু, মিনু রানী রাতের বেলা রুটি খাচ্ছে, এত রুটির ভক্ত কি বলবো তোমাদেরকে, আমাদের মিনু রানী, নো নো নো
মিনু রানীর ছিড়ে দিতে হয়, আস্ত রুটি দিলে খাবে না। খাচ্ছ মিনু? ও মিনু রানী, মিনু রানী। বন্ধুরা রাতের খাবার নিয়ে নিলাম, ভাই আর আয়ুষকে দিয়ে দিলাম, মা ঘুমিয়ে পড়েছে, মা একটু আগে ভাত খেলো, জানি না এখন রুটি খাবে নাকি। তো আয়ুষের বাবা আসলে আয়ুষের বাবাকে দিব। তো চলো এটা আমার বেড়ে নিলাম, দুটো রুটি আর একটা রসুন আর একটু হাড়ের মাংসগুলো আর কি। তো চলো এখন খেয়ে নেব। তো রুটি বানিয়ে রুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, সিঁদুরটা দিয়েছিলাম লেটে গেছে। তো রুটি বানিয়ে রুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিছানা করে নিয়েছি আর ওইখানে আয়ুষ এখনও খাচ্ছে, আয়ুষের বাবার জন্য এনে রাখলাম, কারণ ওই দিকে রান্নাঘরটা কত দূরে, তো শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো, চোখটা এত ব্যথা করছে না। তো যদি জাগনা না পাই, ও যদি আসে বা আসলেও ইচ্ছে করে না যে না নিয়ে আসে, এরকম একটা শরীরটা অসুস্থ না সেই জন্য। তো ওই জন্য ওইখানে নিয়ে গামলার মধ্যে নিয়ে রুটি মাংস পেঁয়াজ এসব নিয়ে রাখলাম। তো মা উঠলো, মা দুটো খেলো রুটি, মা আয়ুষ জয় ওই ঘরে শুবে, আমি আর আয়ুষের পাপা এই ঘরে শুবো। পাপারা ট্রেনে উঠে পড়েছে, ফোন করেছে, দুপুর দুটোর দিকে ওরা ট্রেনে উঠেছে, কাল ভোরে ভোরে চারটার দিকে ওরা নেমে যাবে আর কি। তারপরে আমার ছুটি, আমি চলে যাবো। চলে যাবো কি, আমাকে তো খামার বাড়ির কাজে আসতেই হবে, তাই না? এই দুদিন আমি থাকলাম যে পাপা ছিল না বলে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভালো তো লাগার কিছুই নেই, তবুও তোমার সাথে দরজাটা শেয়ার করতে পারলাম না, দেখি কাল সকালে যদি দরজা শেয়ার করতে পারি তো দরজা শেয়ার করবো, একটুখানি শেয়ার করে ভিডিওটা শেষ করবো আর কি। তো এই আর কি, লাইফে হাল ছাড়া যাবে না, যে কোনোভাবেই হোক আমাদের কাজ করে যেতেই হবে, কাজ করে যেতেই হবে, তবে হ্যাঁ নিজের খেয়াল রাখতে হবে। তো এই আর কি। তো চলো আরেকটা কথা কি বলতো, যারা যারা নতুন নতুন ইউটিউবার, নতুন নতুন ইউটিউবে আসছো বা আসতে চাও, তাদেরকে একটা কথাই বলবো, এটা মাথায় রাখবে যে শুধুমাত্র ইউটিউব ভিডিও বানালাম, যেমন তেমন বানিয়ে ছেড়ে দিলাম, ব্যাস আমি এগোলে এগেলাম, না হলে না গেলাম, যেরকম চলছে ঠেলাগাড়ি সেরকমই চলবে, এইটা ভেবে কেউ ইউটিউবে এসো না। ইউটিউবে ভাবতে হবে আজকে আমার 10 জন সাবস্ক্রাইবার আছে, কালকে আমার 1000 জন হবে, করতে হবে 1000 থেকে আমাকে 10,000 করতে হবে, 10,000 থেকে আমাকে 50,000 করতে হবে, 50,000 থেকে 1,00,000 করতে হবে, 1,00,000 থেকে 5,00,000 করতে হবে, 5,00,000 থেকে 1,000,000 মানে 10,00,000 করতে হবে। এই চিন্তাধারা নিয়ে যারা যারা ইউটিউবে আসছো, তারাই ইউটিউবে একমাত্র জয়ী হবে, সফলতা পাবেই একদিন না একদিন। আর তার সাথে ভালো আমাদের তো পারফরমেন্স করতেই হবে, না হলে তো ইউটিউব জগতে দাঁড় হওয়া বিশাল মুশকিল। হ্যাঁ ফেসবুকে আজকাল যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে, কারণ ফেসবুকটা এমনই একটা জায়গা, যাই না কেন ডলারও খুব কম দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউতে ডলারের কথা যদি তোমাদের বলি তোমরা হাস্যকর মনে করবে যে এত কম ডলার, এর থেকে না দেওয়াই ভালো আমার মনে হয় সেটা। কিন্তু সেখানে প্রচুর লোক ভাইরাল হয়ে যাচ্ছে, তোমরা চাইলে ফেসবুকে ট্রাই করতে পারো, আর হচ্ছে প্রচুর লোক ভাইরাল হচ্ছে, কিন্তু ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আমার মনে হয় না একটাও আছে। তো এই আর কি, যতটুকু আমি জানি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম বা ইউটিউবের মতো পয়সা কেউই দেবে না। হ্যাঁ তবে ইউটিউবের ডলারও দিন দিন কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে, মানে তবে ঠিক আছে চলার মতো। তো এই আর কি, এটা চিন্তাভাবনা নিয়ে আসবে যে ঠেলাগাড়ির মতো আমাকে ইউটিউবে নয়, ইউটিউবে থাকতে হলে ইউটিউবে আমাকে কিছু করে দেখাতে হবে। যেমন আমার এখন একটাই ইচ্ছে, আমি আমার চ্যানেলটাকে 1,000,000 পরিণত করব। তো আস্তে আস্তে 3,00,000 দিকে এগোচ্ছে, তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অবশ্যই একদিন 1,000,000 পৌঁছাবে, তবে ততদিন আমি বেঁচে থাকি কি না সেটা সন্দেহ, ঠিক আছে? সে যেই যতদিনই হোক না কেন আমার চেষ্টা আমি 1,000,000 করেই ছাড়বো। তো এখন দেখা যাক কতটা কি হয়। তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা গুড নাইট। তো শুভ সকাল, এই দেখো দেখতে পাচ্ছ দরজাটা আমাদের লাগানো হয়ে গেছে আর জানলাটা ভেঙে গেছে, বাইরের দিক থেকে জানলাটা খুলে ভিতরে লাগানো হয়েছে। তো চলো লাইটটা জ্বালিয়ে দেখাই পুরো ঘরটা কীরকম হয়েছে। তো এইদিকে দেখ, তো যে দেখতে পাচ্ছ দরজাটা এখানে, এবার দেখি এটা খোলার পর ঠিক কতটা যায়, নাহলে এই জায়গাটা তো আমার বেকার হয়ে যাবে, এই জায়গাটা অনেক কিছু চিন্তা ভাবনা আছে। ও এত দূর, খুলে যায় আপনা আপ, খুলে যায় আপনা আপ, বন্ধ হয়ে যায়। আর এই যে ভেতর দিয়ে লাগানোর পর আর কি জানলাগুলো, ওইটা দেখাই চলো, এই যে ভেতর দিয়ে লাগানোর পর এই যে জানলা জানালা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগে, মাটির ঘরেও যে এত সুন্দর ডিজাইনের এত কিছু করা যায় সেটা সত্যিই জানা ছিল না। হ্যাঁ আর পুরো ঘরের এই অবস্থা হয়ে আছে, হাড়ি ঠাড়ি একদম কড়াই কালার করেছিলাম, পুরো একদম বাজে অবস্থা হয়ে আছে। লাইট যা উপরে, মানে ভাবছি কাপড় দিয়ে কিছু লাগাবো, সিলিং কাপড় সেলাই করে তাহলে হয়তো দেখতে বেশ ভালোই লাগবে, তাই না? এখানে কত কাপড়গুলো পড়ে আছে,
তো চলো আমি এখনই বাড়ি যাব, কারণ পাপা ওরা ভোর 4টায় চলে এসেছে। আমি এখনই বাড়ি যাব। আয়ুষের স্কুলের ড্রেস, কালকে ড্রেস ছাড়া আন ইউনিফর্ম পরে স্কুলে গেছে, তো আজকে তো আর পাঠানো যায় না, তাই আজকে ড্রেস পরে পাঠাবো, বাড়ি যাব ড্রেস পরে পাঠাবো। চলো টিকার জানলাটা একটু খুলে দেখাই। আ জাস্ট এই ভিউটাই তো আমার দুর্দান্ত লাগে। এই যে একটা সুন্দর ভিউ, যেখানেই তাকাবে সেখানেই শুধু সবুজ আর সবুজ, দারুণ লাগে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।